সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে 7ই জুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হুঁশিয়ার দিয়েছেন যে বেতন বাড়াতে গিয়ে চাকরি গেলে বেতনহীন হয়ে পড়বেন। নিত্যপণ্যের দাম কমানো এবং বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত গার্মেন্টস কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে আন্দোলনের কারণে কারখানা বন্ধ হলে তো চাকরি চলে যাবে, কেউ আশ্বস্ত পরিবেশ সৃষ্টি করলে একুল ওকুল দোকুল হারাতে হবে, তখন বেতন আর বাড়বে না, বেতনহীন হয়ে যেতে হবে, এটাও সবাইকে মানতে হবে। মঙ্গলবার 7ই জুন ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। তিনি সেখানে আর অনেক কথা বলেন যে তিনি বলেন যে কেউ অশান্ত পরিবেশ সৃষ্টি করলে আমি বলবো শেষে একুল ওকুল দোকুল হারাতে হবে, এটাও সবাইকে মানতে হবে। সরকার প্রধান বলেন যে আন্দোলন করে যদি কারখানা কাজ বন্ধ করে দেয় তাহলে তো চাকরি চলে যাবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, তখন বেতন আর বাড়া নয়, বেতনহীন হয়ে যেতে হবে। এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন যে ইংল্যান্ডের উদাহরণ দেন তিনি, যে ইংল্যান্ডের মানুষ 3 বেলা খেত, এখন 1 বেলা খাবার বাদ দিয়েছে, তাদের সীমিত আকারে বিদ্যুৎ ব্যবহার করতে বলা হয়েছে, ভোজ্য তেল 1 লিটারের বেশি কেউ কিনতে পারবে না, এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইংল্যান্ডে। বাংলাদেশ ভর্তুকি দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন যে আমরা প্রণোদনা প্যাকেজ দিয়েছি, রিজার্ভ $48 বিলিয়ন তুলেছিলাম, সেই টাকা ভেঙে ভেঙে বিদ্যুৎ গ্যাস কৃষি ও স্বাস্থ্যের জন্য ভর্তুকি এবং সহযোগিতা দিয়ে যাচ্ছি, এভাবে কোনো দেশ করেনি। বিনামূল্যে করোনা টিকা এবং পরীক্ষা করার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। গ্রামের মানুষের অবস্থা এখনো অনেক ভালো আছে জানিয়ে শেখ হাসিনা বলেন যে সেটা যাতে ভালো থাকে সেদিকে বিশেষ দৃষ্টি দিচ্ছি, যে কারণে আমি আহ্বান করেছি 1 ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, কারণ খাদ্য মন্দা সেখানে বিশ্বব্যাপী খাদ্যভাব খাদ্য মন্দা রয়েছে, সেখানে আমাদের নিজেদের মাটির আছে, মাটির মানুষ আছে, ফসল ফলাতে হবে, নিজেদের খাবারের ব্যবস্থা অন্তত আমরা নিজেরাই করব। সবাইকে মিতব্যয় খাদ্য অপচয় না করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন সবাই সঞ্চয় করুন, সব তো আর সরকার করতে পারবে না, নিজেকেও করতে হবে, এটা আমি আমাদের নেতাকর্মী সাধারণ জনগণকে বলবো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ তাড়াতাড়ি থামবে বলে মনে করেন না প্রধানমন্ত্রী, এই কারণে আমদানি ব্যয় বাড়ার আশঙ্কার কথা জানান তিনি, বলেন জিনিসের দাম তো বাড়বেই। আলোচনা সভার স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। পরবর্তী আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন।